Hi everybody, I am Kanai Dotto and you are watching KD's English Academy. Dear viewers, tumra shokolei jano je ami moddho shiksha porishod ebong Poshchimbongo High Madrasar madhyamik syllabus er upor English syllabus er upor dharabahik bhabe video anchi. Ami nischit je tumra jodi video guli por por dekho ebong ami je task gulo dei shegulo jodi koro tomader porikkhay obosshoi bhalo result korbe. তো আমার যে পরবর্তী ভিডিও থাকবে সেই ভিডিওতে আমি ভয়েস চেঞ্জ সম্বন্ধে আলোচনা করব। কিন্তু এই ভয়েস চেঞ্জ করার আগে একটা জিনিস খুবই জানা জরুরি, সেটা কি অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল সম্পর্কে একটা পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা। তোমরা এমনি জানো যে ভয়েস চেঞ্জ করতে গেলে বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করে বসাতে হয়, কিন্তু আমি পরীক্ষার খাতাতে দেখেছি অনেক ছাত্রই এই অবজেক্ট বাক্যে কোন জিনিসটি অবজেক্ট এটা সঠিকভাবে চিনতে পারে না, তারা ভুল করে অন্য একটি শব্দকে সামনে নিয়ে চলে আসে। যেমন ধরো এই একটি বাক্য, উই মেড হিম দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, পরীক্ষা দেওয়া থাকলো। তো অনেকে কি করে যে এই ধরনের যখন একটা বাক্য থাকে এবার সে কিন্তু আর অবজেক্টকে খুঁজে পায় না, সে কনফিউজ হয়ে যায় যে কোনটা অবজেক্ট, আওয়ার টিম অবজেক্ট না দ্য ক্যাপ্টেন অবজেক্ট না হিম অবজেক্ট। তো এই কনফিউশনের কারণটা কি যে তারা ছোটোর থেকে শিখে আসে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই হচ্ছে বাক্যের সিনট্যাক্স, অর্থাৎ অবজেক্ট বাক্যের শেষে থাকে, এটা তারা ছোটো থেকে শিখে এসেছে, ফলস্বরূপ তাদের এই সমস্যাটা হয়। কিন্তু তারা এটা জানে না যে এই ফর্ম্যাট ছাড়াও বাক্যের আরও ফর্ম্যাট হতে পারে, বাক্যের পর সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট হতে পারে, ভার্বের পর অবজেক্ট হতে পারে কমপ্লিমেন্টও হতে পারে, আবার ভার্বের পর অ্যাডভার্বিয়াল হতে পারে, আবার ভার্বের পর অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল হতে পারে বা অন্য আরও কিছু হতে পারে। তো এগুলো না জানার দরুনই কিন্তু তাদের ভুল হয়, তারা কী করে অনেক সময় এরকম আওয়ার টিম বা দ্য ক্যাপ্টেনকে সামনে নিয়ে চলে আসে। কিন্তু কেন হবে না, এখানে দ্য ক্যাপ্টেনকে কেন সাবজেক্ট করা যাবে না বা টিমকে কেন সাবজেক্ট করা যাবে না, এটা জানতে গেলে আমাদের এই অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই তিনটি জিনিস, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই তোমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হবে এই অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল সম্পর্কে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। প্রথমে আমরা জেনে নেব বাক্যের অবজেক্ট কাকে বলে। বাক্যের সাবজেক্ট অর্থাৎ কর্তাকে, অর্থাৎ কর্তা যে কাজটি করে সেটি হলো অবজেক্ট। বাক্যের ক্রিয়াকে অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অংশটি উত্তর হিসেবে পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। এখানে একটা বাক্য দেখো, আই স এ টাইগার ইয়েস্টারডে, আমি দেখেছিলাম একটি বাঘ গতকাল। তাহলে এখানে দেখো ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে স। এখানে অবজেক্ট কোনটা? তো অনেকেই ভুল যেটা ভাবে যে বাক্যের শেষে যেটা থাকে সেটাই অবজেক্ট এবং ভয়েস চেঞ্জ করার সময় তাকে আমি সাবজেক্ট করে বসালে হয়ে যাবে। তো এই ধারণার বশীভূত হয়ে অনেকে ইয়েস্টারডেকে সামনে নিয়ে চলে আসে, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। আমাকে অবজেক্টকে খুঁজে পেতে হবে কিভাবে, বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এখানে ক্রিয়াকে স, এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। আই স এ টাইগার, আমি দেখেছি, কি দেখেছি, আমি দেখেছি হচ্ছে এ টাইগার, আমি উত্তর হিসেবে পাচ্ছি এ টাইগার। তাহলে এখানে অবজেক্টকে, এখানে অবজেক্ট হচ্ছে এ টাইগার, এখানে কিন্তু ইয়েস্টারডে কিন্তু অবজেক্ট নয়। তাহলে ভয়েস চেঞ্জ করার সময় এ টাইগারকে আমাকে সামনে নিয়ে যেতে হবে। তো এখানে আরও একটি বিষয় বলার আছে যে যে ক্রিয়ার অবজেক্ট থাকে, যেমন এখানে ক্রিয়া এটা হচ্ছে ভার্ব, এর হচ্ছে অবজেক্ট আছে, যে ক্রিয়ার অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্র্যানজিটিভ ভার্ব, এটা মনে রাখবে। এটাকে বলা হয় ট্র্যানজিটিভ ভার্ব, মানে সকর্মক ক্রিয়া। আর যে ভার্বের অবজেক্ট থাকবে না, অর্থাৎ যে বাক্যে অবজেক্ট থাকবে না তার যে ক্রিয়া তাকে বলা হয় ইনট্র্যানজিটিভ ভার্ব। আর ভয়েস চেঞ্জ একমাত্র ট্র্যানজিটিভ ভার্বেরই হয়। এবার দেখো এই অবজেক্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো ডাইরেক্ট অবজেক্টের বাংলা কি বস্তুবাচক, আর ইনডাইরেক্টের অবজেক্টের বাংলা কি ব্যক্তিবাচক বা প্রাণীবাচক। যেমন দেখো এখানে একটি বাক্য, ফাদার গেভ মি এ ল্যাপটপ ইন মাই বার্থডে, বাবা দিয়েছিল আমাকে একটি ল্যাপটপ আমার জন্মদিনে। তাহলে এখানে ভার্ব কোনটা,
তাহলে অবজেক্টকে যদি আমি খুঁজে পেতে চাই তাহলে সবার প্রথমে আগে চিনতে হবে ভার্বকে। তো এখানে ভার্ব হচ্ছে গেভ, এটা হচ্ছে ভার্ব। এবার তাকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। কি দিয়েছে? এ ল্যাপটপ। কাকে দিয়েছে? মি, আমাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুটো আমি উত্তর পাচ্ছি, তাহলে এই বাক্যে হচ্ছে দুটো অবজেক্ট আছে। ইন মাই বার্থডে, এটা কিন্তু বাক্যের এক্সট্রা অংশ, এটা কিন্তু অবজেক্টের মধ্যে পড়ছে না। তাহলে দেখো এখানে বার্থডে তো শেষে আছে, তার মানে শেষে কিন্তু মানে শেষে শব্দে যে অবজেক্ট হবে তা কিন্তু নয়, অবজেক্ট মাঝখানেও থাকতে পারে। তাহলে এবার দেখো যে এখানে যে দুটো অবজেক্ট আছে তার মধ্যে মি, মিটা কি একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে ব্যক্তিবাচক হলে কী হয়? ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। আর এ ল্যাপটপটা কি? বস্তুবাচক, তাহলে একে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। এবার যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন এই দুটোর যে কোনো একটিকে আমরা সাবজেক্ট হিসেবে বসাতে পারি, আর আরেকটা অবজেক্ট কী হবে? তার নিজের জায়গাতেই থেকে যাবে। তো যে আগে নিজের জায়গাতে থেকে যাবে তাকে তখন বলা হয় রিটেন্ড অবজেক্ট। তো এই জিনিসটা আমি যখন ভয়েস চেঞ্জ শেখাবো আমি আরও বিস্তৃতভাবে বলবো, তো তোমরা আপাতত এতটুকুই জেনে রাখো। তা এই হচ্ছে আমাদের অবজেক্ট। এবার তোমরা এই বাক্যটির দিকে তাকাও। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আচ্ছা বলো তো এই বাক্যের কি ভয়েস চেঞ্জ হবে? ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হয়? অবজেক্টকে সামনে আনতে হয়। তো এখানে কি অবজেক্ট আছে? তো অবজেক্টের এর আগে আমরা সংজ্ঞায় কী বললাম, বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর হিসেবে পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। কিন্তু এখানে দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, আমি কি হই? একটি ছাত্র। উত্তর কিন্তু পাচ্ছি, এ স্টুডেন্ট পাচ্ছি উত্তর, তাহলে কি এটা কি অবজেক্ট? না, এটা কিন্তু অবজেক্ট নয়, কারণ এখানে আই কিন্তু কোনো কাজ করছে না, সে তার নিজের বর্ণনা দিচ্ছে। তাহলে কমপ্লিমেন্ট কী জিনিস? এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট কী জিনিস? আমরা বলবো যে শব্দ বাক্যের সাবজেক্টের বা অবজেক্টের পরিচয় দেয় তাকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন এখানে স্টুডেন্ট কী করছে? আয়ের পরিচয় দিচ্ছে। এখানে আই ইকুয়াল টু হচ্ছে স্টুডেন্ট, যে আই সেই হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট শব্দটা কী করছে? আয়ের পরিচয় দিচ্ছে। তাহলে এই শব্দটা যেহেতু একটা সাবজেক্টের, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরিচয় দিচ্ছে, তাই এটাকে আমরা কী বলবো? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার একটা অবজেক্টিভ কমপ্লিমেন্টে আমরা উদাহরণ দেখে নেব। উই মেট হিম দ্য প্রেসিডেন্ট, আমরা তাকে বানিয়েছিলাম প্রেসিডেন্ট। তাহলে এখানে দেখো মেড হচ্ছে এখানে ভার্ব, ভার্বকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করি আমরা দুটো উত্তর পাবো। আমরা বানিয়েছিলাম তাকে প্রেসিডেন্ট, কী বানিয়েছিলাম? দ্য প্রেসিডেন্ট। কাকে বানিয়েছিলাম? হিম। ভালো করে বোঝার চেষ্টা করো, কিন্তু এই জায়গাটায় কিন্তু অনেকেই ভুল করে দেয়। তাহলে দুটো উত্তর পাচ্ছি, প্রথম অবস্থায় মনে হবে যে দুটোই অবজেক্ট, কিন্তু ভালো করে বোঝো এখানে হিমটা হচ্ছে অবজেক্ট আর প্রেসিডেন্ট কিন্তু হচ্ছে কমপ্লিমেন্ট। কেন আমরা কমপ্লিমেন্ট বলবো একে? যে প্রেসিডেন্ট আর হিম কিন্তু একজনকেই বোঝাচ্ছে। উই মেড হিম দ্য ক্যাপ্টেন, হ্যাঁ সরি দ্য প্রেসিডেন্ট, তাহলে দ্য প্রেসিডেন্ট কে? হিম। তাহলে এখানে হিম ইকুয়াল টু প্রেসিডেন্ট। দ্য প্রেসিডেন্ট কী করছে? হিমের পরিচয় দিচ্ছে। তাহলে আমরা সংজ্ঞায় কী বলেছি কমপ্লিমেন্টের? যে শব্দ বা শব্দগুচ্ছ বাক্যের সাবজেক্ট বা অবজেক্টের পরিচয় দিবে তাকে আমরা কী বলবো? কমপ্লিমেন্ট। তাহলে এখানে এ স্টুডেন্ট আয়ের পরিচয় দিচ্ছে, সাবজেক্টের পরিচয় দিচ্ছে, আর এখানে প্রেসিডেন্ট কী করছে? অবজেক্টের পরিচয় দিচ্ছে। সেই জন্য যেহেতু এটা অবজেক্টের পরিচয় দিচ্ছে তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। হয়তো অনেকেরই এখনও জিনিসটা ক্লিয়ার হয়নি, এটাকে আরও ভালো করে ক্লিয়ার করার জন্য আমি আবার পুরনো যে বাক্য একটা দিয়েছিলাম সেটা লিখব। সেটা কি লিখেছিলাম? আই স এ টাইগার ইয়েস্টারডে। দেখো এখানে এ টাইগারটা অবজেক্ট ছিল, ভালো করে বুঝো এখানে এ টাইগার আর আই কিন্তু
একই ব্যক্তি বা বস্তু নয়, কিন্তু আই আলাদা একটা জিনিস আর এর টাইগারটাও আলাদা জিনিস। কিন্তু এখানে দেখো আই আর স্টুডেন্ট দুজন একজনকে রেফার করছে। এখানে দেখো হিম আর দ্য প্রেসিডেন্ট একজনকে রেফার করছে, তাহলে কমপ্লিমেন্ট কী হবে? কমপ্লিমেন্ট হচ্ছে কোনো সাবজেক্ট বা অবজেক্টকে রেফার করবে, আর অবজেক্ট যে অরিজিনাল অবজেক্ট সে কিন্তু কোনো সাবজেক্ট বা অবজেক্টকে রেফার করবে না, তার অস্তিত্ব সম্পূর্ণই ভিন্ন। তাহলে আমরা যে শিখেছি আগে যে বাক্যের ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর হিসেবে পায় সেটাই অবজেক্ট, এই জায়গাটা একদম ফিক্স থাকা যাবে না। এটা হচ্ছে প্রথম আমাদের নিয়মে বলা হয়ে থাকে ঠিকই, কিন্তু আমাদের আবার এই জিনিসটাও ভাবতে হবে যে যেটা আমি অবজেক্ট হিসেবে পেলাম সে কি সে বাক্যে স্বতন্ত্র না সেই বাক্যের অন্য কোনো সাবজেক্ট বা অবজেক্টের পরিচয় দিচ্ছে। যদি দেখো যে কোনো সাবজেক্ট বা অবজেক্টের পরিচয় দিচ্ছে তাহলে সে কিন্তু কমপ্লিমেন্ট, তাহলে তাদেরকে কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় সামনে আনা যাবে না। অর্থাৎ যেমন এই বাক্যটাতে কিন্তু আমি দ্য প্রেসিডেন্টকে কখনোই সামনে নিয়ে আসতে পারবো না, দ্য প্রেসিডেন্ট ওয়াজ মেড হিম আমি কখনোই করতে পারবো না। তো এই বাক্যের এই ধরনের বাক্যের উত্তর তো আমি দেখি যে 50% স্টুডেন্ট ভুল করে, আশা করি এবার থেকে তোমরা ভুল করবে না। এখানে কিন্তু তোমাদের হিমকেই সাবজেক্ট করে নিয়ে যেতে হবে। এইবার আমরা জেনে নেব অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল কাকে বলে। অ্যাডভার্ব হলো সেই শব্দ যেটা বাক্যের ক্রিয়া অর্থাৎ ভার্ব সম্বন্ধে কিছু বলে দিবে, তাকে মডিফাই করবে, অর্থাৎ ক্রিয়াটি কখন কোথায় কীভাবে হয় সেটি বলে দিবে। যেমন দেখো হি রানস ফাস্ট, এখানে ভার্ব হচ্ছে রানস, ফাস্ট মানে দ্রুত, সে দ্রুত দৌড়ায়। তাহলে তার দৌড়ানোটা কেমন দ্রুত, ফাস্ট কী করছে রান সম্বন্ধে বলে দিচ্ছে, ক্রিয়া সম্বন্ধে বলে দিচ্ছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছ। এবার দেখো আমরা জানবো অ্যাডভার্বিয়াল কাকে বলে। অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব যেখানে দেখলাম একটি সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেখানে হচ্ছে অ্যাডভার্বিয়াল কি এ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা কি হয়ে যাবে এ গ্রুপ অফ ওয়ার্ড, এ গ্রুপ অফ ওয়ার্ডস অথবা একটা ক্লজও হতে পারে। অ্যাডভার্বিয়াল ক্লজ তোমরা শিখেছো, নাম আমি বলেছি যে এই অবজেক্ট অ্যাডভার্বিয়াল জানলে তোমরা ক্লজটা ভালো শিখতে পারবে, তো একটা ক্লজও হতে পারে। তো যেমন দেখো মাই মাদার ইজ ইন দ্য কিচেন, আমার মা হয় কিচেনে, তাহলে এখানে দেখো ইন দ্য কিচেন কী বলছে, এই কিচেন মা কোথায় আছে সেটা বলে দিচ্ছে, তার যে অবস্থান সেই অবস্থানটাকে বলে দিচ্ছে, তাহলে এটা একটা স্থান বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবার দেখো আরেকটা বাক্য, ইউ ক্যান পুট দ্যাট ডিস অন দ্য টেবিল, এখানে ক্রিয়া কোনটা পুট, এটা হচ্ছে ভার্ব, তুমি ডিশটা টেবিলে রাখতে পারো, কী রাখতে পারবে দ্য ডিস, তাহলে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর হবে সেটা অবজেক্ট। আর আমি একটু আগে বলেছিলাম যে অবজেক্ট কী হবে ভিন্ন হবে, সাবজেক্ট বা সাবজেক্ট থেকে ভিন্ন হবে, তাহলে দ্য ডিস আর ইউ কিন্তু দুটো ভিন্ন জিনিস, দুটো স্বতন্ত্র জিনিস। এবার দেখো অন দ্য টেবিল তাহলে কী, অন দ্য টেবিল কী করছে যে কোথায় রাখবে, এটা পুট সম্বন্ধে বলে দিচ্ছে, ভার্ব সম্বন্ধে বলে দিচ্ছে, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল, তাই তো। তো আমাদের হচ্ছে এটা বোঝানোর উদ্দেশ্যটা কী, যে ভয়েস চেঞ্জের সময় তো এই দুটো বাক্য দিবে না, ভয়েস চেঞ্জে দিলে এই বাক্যটা দিবে, তো অনেকেই বুঝতে পারে না এবং ভুল করে দেয়, দ্য টেবিলকে সামনে নিয়ে চলে আসে, তো সে আশা করি এবার থেকে সে ভুলটা করবে না, কারণ তুমি এবার চিনে গেছো যে অবজেক্ট কোনটা আর অ্যাডভার্বিয়াল কোনটা আর কমপ্লিমেন্ট কোনটা। আশা করি আমি তোমাদের একটি ক্লিয়ার একটা কনসেপশন দিতে পেরেছি, কনসেপ্ট দিতে পেরেছি অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল সম্পর্কে, যেটা জানলে তোমরা ভয়েস চেঞ্জ খুব ভালো মতন করতে পারবে, এরপর থেকে ভয়েস চেঞ্জ আর ভুল হবে না। আমি নেক্সট ভিডিও হচ্ছে ভয়েস চেঞ্জের উপর নিয়ে আসবো, তোমরা যারা ভিডিওগুলি ফলো করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং শেয়ার করবে। আর তোমাদের যদি এই ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে আরও কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে।